বিশ্বনবী মোহাম্মদ তিনি এক নম্বর দিনে বলেন মাইকেল ইছাক বলছেন, ও প্রশ্নকারীরা শোনো শোনো শোনো, আরে মাইকেল ইছাক দীর্ঘদিন গবেষণা করে পুস্তক লিখেছেন, পৃথিবীর মধ্যম চরিত্র পৃথিবীর কোন মানুষের মধ্যে আমি দেখি নাই, রাজনৈতিক জীবন বলুন, সামাজিক জীবন বলুন, পারিবারিক জীবন বলুন, এমন করে সাংসারিক জীবন বলুন, শয়নে বসনে পতনে পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি চরিত্র ছিল না, এটা আমার নবী মোহাম্মদের মধ্যে যে চরিত্রটা ছিল সেটা অন্য কোন মানবের মধ্যে আমি দেখি না। মুসলমান আজকের মাইকেল এই ছাত আজকের বলল তবে আমরা চিনতে পারলাম, কিন্তু আমার আল্লাহর কোরআন 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন বিশ্বনবীর চরিত্র হল পৃথিবীর মধ্যে সেরা, কিন্তু আমরা মানুষ কিন্তু একবারে কোরআন পড়ি না। আল্লাহ পবিত্র কোরআনের পারা নম্বর 29 সূরার নাম সূরাতুল কলাম আয়াত নম্বর 4 মধ্যে আমার আল্লাহ বলছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছে হে নবী মুহাম্মদ দুনিয়ার মানুষদের তুমি জানিয়ে দাও প্রথম নম্বর পৃথিবীর মধ্যে যে মানব এসেছিল তার নাম হলো হযরত আদম নবী, আর কিয়ামত পর্যন্ত যত মানব আর মানবী আসবে দুনিয়ার সমস্ত মানব আর মানবীর মধ্যে ও গো মুহাম্মদ তোমার চরিত্রকে আমি পৃথিবীর লোকে শ্রেষ্ঠ করে তৈরি করেছি বলে বলেন, আর একটা দিনে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আল্লাহর কোরআন 1400 বছর আগে রসুলের চরিত্রের উপর স্থান মেরে দিল, আর আজকের মাইকেল এই ঝাঁক বলছে তবে আমরা প্রমাণিত করতে পারলাম। আমেরিকার কয়েকজন বিজ্ঞানী যারা ইন্টারনেট বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নিয়ে গবেষণা দেখেন মাঝে মধ্যে দেখেন, ইসলামী যে সমস্ত ফাউন্ডেশন গুলো আছে সেই সমস্ত সঙ্গে একটু রিলেটেড রেখে দেবেন। আল্লাহ রসুল 1400 বছর আগে বলছে মানজারলা ইজার অবাত্রা, যে ব্যক্তির এমন করে ইজারটা পায়ের এমন করে প্যান্টটা বলুন আর ইজারটা বলুন বা লুঙ্গিটা বলুন পায়ের টাকনু নিচে যাবে যে ব্যক্তির চলে আসবে, আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তির স্থানটা হবে ওই পা, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বর্তমান আমেরিকার কয়েকজন বিজ্ঞানী তারা গবেষণা করলো মুসলমান শুনুন, যে তুমি আর মুখে যদি কোনো ব্যক্তি পায়ের টাকুন নিচে যদি প্যান্টটা পরে ইজারটা পরে বা লুঙ্গিটা পরে ওই ব্যক্তির পেটের রোগ দেখা দেবে। তারা রসুল 1400 বছর আগে ইসলামের কথা বললেন, আর আমরা মুসলমান কিন্তু বর্তমানে গবেষণা করে একবারও দেখি না। কয়েকটা দলিলের কথা বলে যাচ্ছে শুনুন, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে কি জানিয়েছেন আমরা বর্তমানে কি জানছি। বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করেছেন, তারা গবেষণা করে বলছে যে আসমানের মধ্যে আমরা যখন তাকাই রাতের বেলা দেখবেন কিন্তু সূর্য উদিত হয় না, রাতের বেলা দেখবেন সূর্য অস্ত হয়ে যায়, রাতের বেলা আকাশে দেখবেন চন্দ্র ঝিরিক মিরিক করে। ওই চন্দ্র সম্পর্কে বর্তমানে ভৌগোলিক বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখল যে বলছে দি মুন ইজ নট সেলফ লাইট, দি মুন হ্যাজ নট সেলফ লাইট, যে তারা গবেষণা করে বলছে যে চন্দ্রের কোন নিজস্ব আলো নাই, দি মুন ইজ লাইটেড বাই দ্য লাইট অফ সান, চন্দ্র আলোকিত হয় সূর্যের আলোকিত আলোকের আলোকের দ্বারা। ও মুসলমান বর্তমানে বিজ্ঞান গবেষণা করে তারা পেল যে চন্দ্র কোনো নিজস্ব আলো নাই, আর আমার আল্লাহর কোরআন 1400 বছর আগে নবীর প্রতি অবতীর্ণ হলো সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তা জানিয়ে দিয়েছেন আমরা মুসলমান কিন্তু কোনো খবর রাখি না। যদি বলেন কি দলিল, মুসলমান কোরআন শুরু খুলে দেখুন, কোরআনের পারা নম্বর এমন করে উনিশ, সূরার নাম সূরাতুল ফুরকান আয়াত নম্বর 131 মধ্যে আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী জালা ফিস সামাই বুরুজা ওয়া জালা ফীহা সিরাজা ওয়া কমারান মুনীরা, তাবারাকাল্লাযী তাবারাক মানে সেই মহান কতই না সুমহান, আল্লাহ জালা ফিস সামাই বুরুজা, বুরুজা শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে অসংখ্য নক্ষত্র বা বড় বড় নক্ষত্র গুলির নাম হলো গুরুজা, ওয়াজআলা ফিহা সিরাজা, ওয়াজআলা মানে হচ্ছে বানানো বা তৈরি করা বা ক্রিয়েট করা, ফিহা সিরাজা তফসিরে কাসিরটা খুলে গেছেন মুসলমান তফসির চিহ্ন হলো, তফসিরে ইবনে কাসির যিনি লিখেছেন তার না হলো আল্লামা আবুল খেদাই মাদুদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তফসিরে মারিফুল কোরআন খুলে দেখুন যিনি লিখেছেন তার না হলো আল্লামা মুহাম্মদ শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তফসিরে জালালাইন খুলে দেখুন যিনি লিখেছেন তার না হলো আল্লামা জালালুদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি। এই সমস্ত তফসিরের মধ্যে দিয়ে
করেছেন। সিরাজা শব্দের অর্থ হলো মুসলমান, সিরাজ শব্দের অর্থ হলো উজ্জ্বল প্রদীপ। কিন্তু উজ্জ্বল প্রদীপটা কোনটা? উজ্জ্বল প্রদীপের ব্যাখ্যায় তারা বলেছে যে উজ্জ্বল প্রদীপটা হলো সূর্য। সূর্য সিরাজা তামারাম মনিরা, তামারাম শব্দের অর্থ হলো তামারাম মানে হলো চন্দ্র, বা মন ইংরাজিতে যাকে বলা হয় মন। তাহলে কমারম মনিরা, মনিরা শব্দের অর্থ হলো নওয়ারা, নূর থেকে এসেছে নওয়ারা। আর নওয়ারা শব্দের অর্থ হলো আলোকিত হওয়া, যার নিজস্ব কোনো আলোকিত নাই। তাহলে কোন আলোক দ্বারা সূর্য চন্দ্র আলোকিত হল? এই তফসির গুলোর মধ্যে বলা হচ্ছে সিরাজুলের আলো ধার নিয়ে, তবে চন্দ্র আলোকিত হয়েছে, অর্থাৎ সূর্যের আলোতে আলো ধার নিয়ে তবে চন্দ্র আলোকিত হয়েছে। মুসলমান জুরুগলম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন বলছে 1400 বছর আগে যে আল্লাহর পৃথিবীর বুকে যে আসমানে যে চন্দ্র সৃষ্টি করেছে, সেই চন্দ্র কিন্তু আলোকিত হয়েছে সূর্যের আলোক দ্বারা। আর বর্তমানে বিজ্ঞানীরা তারা গবেষণা করলে বৈজ্ঞানিকদের নাম বড় বড় পাতায় দেখতে পায়, কিন্তু রসুলের নাম কোরআনের নাম আমরা কোথাও দেখতে পাই না। আপনারা খবর রেখেছিলেন কিনা জানি না, 2006 সালে মাদ্রাসা বোর্ডের, পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড কলকাতার তালতলায় অবস্থিত, ভালো করে শুনবেন, ওয়েলিংটন থেকে কিছু কাছাকাছি আলিয়া মাদ্রাসার পাশে, এই মাদ্রাসা বোর্ড থেকে ইসলামের ইতিহাস ক্লাস 10-এর একটা পাবলিশ হয়েছিল। সেই ক্লাস 10-এর ইতিহাসে বলা হয়েছে পৃথিবীর মধ্যে সর্বকনিষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট, কি বলছে বুঝতে পারছেন? হাতের পাঁচটা আঙুল আছে, এই পাঁচটা আঙুলে এই আঙুলটাকে বৃদ্ধাঙ্গুলি বলা হয়, সবচেয়ে ছোট একদম, একে বলা হয় কনিষ্ঠ আঙুল। তাহলে পৃথিবীর বুকে সর্বকনিষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। তার জন্য ফুরফুরা দরবার শরীফের তোহাসের দিকে, এবং যারা ওই কেতাব পড়েছিল বড় বড় জ্ঞানী মানুষ, তারা দেখবেন ওই ধর্মতলায় রানী রাজমনি রোডে প্রতিবাদ করেছিল, সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেই লাইনটা তুলে দিতে বাধ্য হয়েছিল। তাহলে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, এই ইসলাম সম্পর্কে মাদ্রাসা বোর্ড থেকে পর্যন্ত তারা অজানা, তারা ইসলাম সম্পর্কে কটু কথা বলছে, আর আমরা মুসলমানরা কিছু বলার কোনো ক্ষমতা নেই। দেয়ার ইজ নট কানেকশন উইথ ইসলাম, ইসলামের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই, সম্পর্ক নেই, শুধু নামে আব্দুল জাব্বার, নামে আব্দুল সত্তার, নামে আব্দুল কহার, কিন্তু ইসলামের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই। কি বলছে বুঝতে পারছেন? একটু চিন্তা ভাবনা করবেন যে আজকে আমরা কোন জায়গায় এসে উপস্থিত হয়েছি। এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, এই মায়ানমারের মুসলমানদের কিভাবে মারা করছে একবার খোঁজ নিয়ে দেখেছেন? তফসিরটা খুলে দেখুন, তফসিরের পারা নাম্বার 23, সুরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার ব্যাখ্যায় যতগুলো তফসির এসেছে, তফসিরে মারিফুল কোরআন বলুন, তফসিরে ফি জিলালুল কোরআন বলুন, তফসিরে কুরতুবি বলুন, যদি বলেন যে ভুলগাল গলতি করে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, বলবেন ইনশাল্লাহ কোন কোন পুস্তকে আছে, কোথায় আছে। আল্লাহ রসুল 16টা মাস মসজিদে আটটার দিকে ফিরে নামাজ পড়েছে, জানেন মসজিদে আটটাটা কোথায়? জেরুজালেম। সেই জেরুজালেমের মসজিদে আটটা আজ মুসলমানদের দখলে নেয়, ইসরায়েলরা মেরে দখল করে নিয়েছিল, খোঁজ রেখেছেন? এই ভারতবর্ষের বুকে মুসলমানরা আর ঠিক মতো নিরাপদ নয়, একটু খোঁজ খবর আমরা রাখি না। গোমূত্র খাওয়ানো হচ্ছে, তা আবার 5-স্টার হোটেলে পাওয়া যাচ্ছে। গোমূত্র মানে জানেন, গো মানে গরু, আর মূত্র মানে হচ্ছে পেশা, গরুর পেশা। 5-স্টার হোটেলে ছোট ছোট হোটেলগুলো 60 টাকা, 120 টাকা। ইন্টারনেটে একটু খোঁজ নিয়ে দেখবেন ঠিক বলছি কিনা, ভুল বলছি। এর নাম ভারতবর্ষ। তাই আপনাদের কোনো ধর্মের বিরুদ্ধে বলতে চাই নেই, আপনি যে মুসলমান আপনার কর্মটা একটু ঠিকভাবে করুন, দেখবেন পৃথিবীর মতো কোনো মানুষের সঙ্গে আপনার কোনো সংঘর্ষ হবে না। আপনার ভালোবাসার দ্বারা বাইরের জাতির মুসলমান, বাইরের জাতির হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, জৈনরা, তারা আপনার ভালোবাসার দ্বারা তারা মুসলমান হয়ে যাবে। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যে রসুলকে আমার আল্লাহ প্রেরণ করেছিল, সেই রসুল সঙ্গে কেবলমাত্র, ভালো করে শোনেন, কেবলমাত্র এই মানুষ নয়, জেন জাতি নয়, এমনকি ছোট্ট ছোট্ট প্রাণীরা পর্যন্ত আল্লাহ রসুলের সঙ্গে কথা বলে সেই প্রাণীদের মালিকগুলো তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বলেন
যদি বলেন কি দলিল, তিনটে পুস্তকের নাম বলছি শুনেন। প্রথম নাম্বার পুস্তকের নাম হলো খাসায়েতুল কুবরা, খাসায়েতুল কুবরা যিনি লিখেছেন তার নাম হলো আল্লামা জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় নাম্বার কিতাবের নাম হলো সুনানে বাইহাকি, যিনি লিখেছেন তার নাম হলো ইমামে বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় নাম্বার কিতাবটির নাম হচ্ছে আবুল কাসিম সুলাইমান তিবরিনি রহমাতুল্লাহ আলাইহি, মুহজামে আওসাতের মধ্যে কিতাবটি লিখছেন, ঘটনাটি লিখছেন। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী ছিলেন, সাহাবীর নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি তিনি বর্ণনা করছেন যে সাহাবী সম্পর্কে আমার রাসূল পাক জানিয়ে দিলেন, লাউকান নবী আম্বাদিলা কান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পরে যদি পৃথিবীর বুকে কেউ নবী হত তাহলে তার নামটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিল্লির বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, যারা পেপার পত্রিকা ফলো করেন দেখবেন আম আদমি পার্টির নেতা তার নাম হলো অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল সেদিন বিজেপি এবং কংগ্রেসকে হারিয়ে দিল্লির মসনদে বসলো, সেদিন কিন্তু তার উদ্বোধনী ভাষণে একটা কথা বলেছিলেন, মুসলমান যারা পেপার পত্রিকা তার পরের দিন দেখেছিলেন সেই পত্রিকার মধ্যে বলা হয়েছে পৃথিবীর বুকে ইসলাম ধর্মে দ্বিত খলিফা, খলিফাটার নাম কোনো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতন যেন আমি দিল্লি মসজিদটা চালাতে পারি। জোরে বলুন, শুধু তাই নয়, ভারতবর্ষের জাতির জনক, দা ন্যাশনাল ফাদার, ভারতবর্ষের জাতির জনক, তার নামটা হলো মহাত্মা গান্ধী। আরে মহাত্মা গান্ধীকে আপনারা চেনেন? আরে টাকায় যে টাকলা মানুষের ছবি দেওয়া থাকে বাবা, তিনি ভারতবর্ষের জাতির জনক। আচ্ছা ভারতবর্ষের জাতির মা চেনেন আপনারা? একটু কথা বলেন তো, জাতির মা কে চেনেন? ভারতবর্ষে যত ইতিহাস আছে তুলে দেখবেন কোথাও জাতির মা নেই কিন্তু। কিন্তু আমার ছোট্ট জ্ঞানে আমি আবুল কালাম, আমার মনে হয়েছে ভারতবর্ষের মানুষ বিশেষ করে মুসলমানরা এরা জাতির মা, ভারতের জাতির মা আবিষ্কার করেছে। কথাটা হয়তো খারাপ লাগবে কিন্তু বাস্তব ঘটনা বলছি শোনেন। কয়েকদিন আগে বদ্ধজোর বছরখানেক হবে কি দু বছর হবে, যেখানেই দেখতাম জলসা করতে যেতাম বা যে কোনো জায়গায় বেড়া বেড়াতাম দেখতাম সব জায়গায় একটা গান চলছে টুনির মা। ঠিক বলছি? টুনির মা গানটা মনে নেই? টুনির মা গান এত হয়েছে, ইন্টারনেটে রিপোর্ট বলছে যে ভারতবর্ষে এত এত একটা গান এত চলেছে মনে 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 হয় না কোনো গান। কি বলছি বুঝতে পারছেন? তাহলে টুনির মা ভারতবর্ষের ভারতবর্ষের মানুষেরা জাতির মা করেছে, বুঝতে পারছেন তো? আর জাতির পিতা তো ঐতিহাসিকরা তারা বলেছে ভারতবর্ষের, তার নাম হলো মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের মতন চরিত্র একজন একটা দেশ চালানোর মতন শাসক পৃথিবীর বুকে আমি আর দ্বিতীয় কাউকে দেখি না। জোরে বলেন, তাহলে কি খলিফা তিনি ছিলেন? আর আজকের মুসলমান আমরা কেমন খলিফা? আজকের গ্রামগঞ্জের শাসকরা, আজকের বলতে বড় কষ্ট হয়, গ্রামগঞ্জের শাসকদের সঙ্গে গ্রামগঞ্জের মানুষের কোনো সম্পর্ক না। ঠিক বলছি? গ্রামগঞ্জের মানুষদের কোনো সম্পর্ক নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের জীবনে একটা ঘটনা ঘটে গেল। শরণ মুসলমান কোথায় পাবেন ঘটনাটি? কেতাবটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে, কেতাবটির নাম হলো ইসলামের বাস্তব কাহিনীর, যিনি লিখেছেন তার নাম হলো মাওলানা বশিরউদ্দিন আহমদ, তিনি ঘটনাটা লিখছেন। হাদিস পাকের মধ্যে এসেছে ঘটনাটি এমনকি হযরত ওমরের জীবনের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রতিদিন যখন শাসক হলেন 632 খ্রিস্টাব্দে আমার আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতের পরিচালনা করলেন। 634 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা আরব দেশে সাম্রাজ্য পরিচালনা করেছিল। কেতাবের মধ্যে দিয়েছে বেশিরভাগ রাত কোন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের বেলা তার ঘুমটা ঘুমাতো না, রাতের বেলা তিনি ঘুরে ঘুরে রাজপথে ঘুরে ঘুরে বেড়াতেন, গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বেড়াতেন, না জানি কোন মানুষের রাতের বেলা খাওয়া হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ যদি আজকের রাতের বেলা দিতে আমার দেশে আমার শাসক আরব দেশে সমস্ত আরব দেশে যদি কোনো মানুষ রাতের বেলা যদি না কে ঘুমিয়ে পড়ে আর ঘুমানোর অবস্থা যদি সেই ব্যক্তি যদি ক্ষুধার জ্বালায় মারা যায়, আল্লাহ আমি আপনার দরবারে ওমর কোনোদিন হিসাব দিতে পারবো না।
কি বাচ্চা ছিল মুসলমান শুনুন, আর বর্তমানে আমাদের দেশে বাচ্চা গুলো এরা হয়তো আপনাদের গ্রামে নেই, আমাদের ওদিকে আছে, জানেন তো, নিজে খেলি বাপের নাম, বুঝতে পেরেছেন, নিজে খেলে বাপের নাম এই অবস্থা এসেছে। ভাই তুই যাই করিস আর না করিস, খাচ্ছিস খা, কোনো অসুবিধা নাই, কমসে কম 2-4% কাজগুলো কর, রাস্তাগুলো মানুষ হুমড়িকে ভরে কি বলছে বুঝতে পারছেন? একটু চিন্তা ভাবনা করেন, গ্রামগঞ্জে অন্যান্য হিন্দু এলাকায় সেখানে লজ্জা লাগে যে গলিতে ঢোকার মতো সেখানে রাস্তা নেই, সেখানে দেখা যাচ্ছে ভালো এমন করে পাথরের রাস্তা হয়ে গেছে, কেমন করে ঢালাই রাস্তা হয়ে গেছে। আর মুসলমানদের এলাকাগুলো সবসময় দেখবেন যতটুকু ইট ছিল সেই ইটগুলো আর উঠে যাচ্ছে, কেন আজকের কেন এই অবস্থা হবে একটু চিন্তা ভাবনা করার দরকার। রাতের বেলা একদিন এমন করে না ঘুমেন, রাতের বেলা রাস্তা ঘুরে ঘুরে বেড়ায় মুসলমান শুনুন কি আশ্চর্য ঘটনা, আল্লাহ নবী খলিফাতুল মুসলিমিন আমির আল মুমিনীন রাতের বেলা তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে একটা ছাগলের রাখাল রাজপথ থেকে হেঁটে 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 কয়েকটা কয়েকটা ছাগল নিয়ে তিনি হেঁটে হেঁটে আসছেন রাতের বেলা। আল্লাহ নবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ওরা কাল ওরা ছাগলের রাখাল শুনো 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 এত কবিলতে তুমি কোন জায়গা থেকে এতগুলো ছাগল নিয়ে আসো বলো বলো বলো। ওই সময় ওই ছাগলের রাখাল বলেছিল ওখানে ভগবান জনই করে কি শোনো শোনো শোনো, আমি রাতের বেলা তোমাকে চিনতে পারি না, তুমি কি আমি চিনি না, তবে এগুলো আমার মালিকের ছাগল, আমি একটা জঙ্গলে গিয়েছিলাম ছাগলগুলো খাওয়ানোর জন্য, জঙ্গল থেকে ফেরার পথে দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাবার কারণে রাস্তায় রাত হয়ে গেছে, আমি এখন মালিকের বাড়িতে যাচ্ছেন। রাখানটাকে পরীক্ষা করানোর জন্য বলছেন ও ছাগলে রাখেন শোনো শোনো তোমার যতগুলো ছাগল আছে ওই ছাগলের মধ্যে থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, আর বিক্রি করে দিয়ে তোমার অনেক টাকা হয়ে যাবে, তুমি এখন করে দাও, তুমি চলে যাবে যখন মালিকের বাড়িতে, মালিকের বাড়িতে যখন তুমি চলে যাবে, মালিকের বাড়িতে গিয়ে বলবে যে একটা ছাগল জঙ্গলের ভিতর থেকে দাঁড় খেয়ে নিয়ে চলে গেছে, ওদের তোমার টাকা উপার্জন হয়ে যাবে, তুমি ছাগলের মালিকের বাড়িতে যতগুলো ছাগল আছে ছাগল দিয়ে দেবে, তবে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। ওই রাখালটা আমি বকরির রাখাল, আল্লাহ পাক কি মানি সত্যি দিয়েছিলেন শুনুন মুসলমান, ওই বকরির রাখাল বলছে ওই বকরি রাখাল মানে ওকে জনক দেখতে আমি তোমাকে চিনি না, তুমি যাতে তুমি আমার কাছে একটা ছাগল কেনার কথা বলো, শোনো শোনো জনক দেখতে তুমি আর কোনো মানুষ যদি না জানতে পারে আমার আল্লাহ যিনি আত্মানে তেমন করে চতুর্দিকে লোক করে গেছে যে আল্লাহ জানিয়েছেন আল্লাহ বা আলী উম্মে জাতির চোদর, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আল্লাহ পাক বলছেন মানুষের অন্তরের খবর পর্যন্ত তিনি জানেন, ইন আল্লাহ বা আলী উম্মে জাতির চোদর, যে আল্লাহ মানুষের অন্তরের খবর পর্যন্ত জানেন, যে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন এখন আক্রম ইলাই কি মিনা হাবলিল ওয়ারিদ, বান্দা তোরা যেখানেই থাকিস না কেন আমি আল্লাহ তোদের কি বাস্তব ধরনের ইচ্ছার কাছে আছে, যে আল্লাহ আমাদের কি দেখতে পাচ্ছে সে আল্লাহকে ফাঁকি দিয়ে ও জনক ব্যক্তি তোমার কাছে আমার একটা ছাগল বিক্রি করতে পারবো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, কাকে বলছে হযরত ওমর পরীক্ষা নিচ্ছেন হযরত ওমর, কিন্তু তিনি জানে না যে রাখালটাও আল্লাহওয়ালা একজন রাখাল, আর রাখালটাও জানে না যে এর নাম হচ্ছে হযরত ওমর। ভালো করে শুনবেন কি মানে পরীক্ষা, বর্তমানে যদি আমরা এরকম কেউ সুযোগ পাই ছাড়ব একটু কথা বলেন, কি বলছি বুঝতে পারছেন, যদি কেউ বিশ্বাস করে 5,000 টাকা দেয় বলে কলকাতা থেকে ভাই একটু যাচ্ছিস কলকাতায় এই দাম মালগুলো কিনে নিয়ে আসবি, বিল হয়েছে 4,500 বলছে ভাই কি বলবো, দোকানদারের পরিচয় 5,500 টাকা বলছে আমি বলে শুধু 5,000 টাকা দেবে, ঠিক বলছি? আরে ভাই শরীয়ত বলে যে 5,000 কেন, তুই 5,000 টাকার মাল এনে কমসে কম 6-7,000 টাকা নে, কোনো অসুবিধা নেই, তবে তাকে বল আমার রাস্তা খরচা দিতে হবে, আমার যে সারাদিনের পরিশ্রম সেই খরচাটা দিতে হবে। ইসলাম বলছে শুধু যারা জাকা যাদের ফকির নিচ্ছেন, কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরাতুত তাওবা আয়াত নাম্বার 7, আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা ফিহা, শুধু এখানে এই আয়াতের মধ্যে 8টা জায়গায় কারা কারা জাকাত পাবে সেই জায়গা বন্টন হয়েছে, এই জাকাত পাওয়ার মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ যারা জাকাতের টাকা তোলে তাদেরও জাকাত নেওয়ার কথা বলা হয়েছে,
আমার কথা নয়, আল্লাহর হুকুম। কি বলতে বুঝতে পেরেছেন? তার কারণ তাদের বিবি বাচ্চা আছে, তাদের সংসার আছে। এই জাকাতের টাকা তুলতে গিয়ে, তবে অবৈধ পন্থা, আপনি 500 টাকার জাকাত তুলেছেন, এখন মসজিদে গিয়ে এমন করে মাদ্রাসায় যে জায়গার জাকাত আপনি তুলছেন, সেই জাকাত বা কোনো ফাউন্ডেশনের জাকাত তুলছেন, সেখানে গিয়ে বলছেন 400 টাকা জাকাত তুলেছি, ওর জন্য আল্লাহ আবার স্পেশাল মান রেখে। কি বলেছি বুঝতে পেরেছেন? ওখানে গিয়ে যদি বলেন, ওদিকে কি রাখাল কি বললো, যে দুনিয়ার সব মানুষরা দেখতে পেল, জনৈক ব্যক্তির সঙ্গে তোমার কাছে যদি আমার একটা ছাগল বিক্রি করি, আমার আল্লাহ কেয়ামতের দিন আমাকে ধরবে যে রাতের বেলা তুই একজন মানুষের কাছে ছাগল বিক্রি করে যে আয় আজকে তোর জন্য স্পেশাল সন্দেশের আপেলের ব্যবস্থা আছে। কি বলছি বুঝতে পারছেন? আজকে সমাজ কোথায় আর আমরা আজকে কোথায়? আল্লাহ আপনাদের চারা করে বদল মশলেন আমি তোমাকে চিনি না, তোমার কাছে ছাগল বিক্রি আমি করবো না, কেমতের দিনে আমার আল্লাহ করবো না, আমি হিসাবটা দিতে পারবো না, যে আল্লাহ পা কঠিন হিসাব না নেবে, সেই কঠিন হিসাবের দিনে আমি এমন সামান্য রাখাল হয়ে আল্লাহ দরবারে হিসাব দিতে পারবো না। রাখাল চলে গেল মালিকের দরবারে, কেতাবের মধ্যে দিয়েছে মুসলমান শোনন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ ওই অবস্থায় এমন করে রাজ দরবারে ফিরে আসার পরে, পরের দিন সকালবেলা ফজরের নামাজটা আদায় করলেন। ফজরের নামাজটা আদায় করার পরেতে ওই রাখালের বাড়ির ঠিকানাটা খুব কষ্ট করে সংগ্রহ করলেন, রাজ দরবারে মানুষকে দিয়ে এমন করে সংগ্রহ করে নিলেন, ওই রাখালের ঠিকানা সংগ্রহ করে পরের দিন কিছু মানুষকে নিয়ে করে বাদল মসলেন আমিরুল মোমেনীন, তার বাড়িতে রাখালের যে জায়গা যে মালিকের বাড়িতে থাকে, সেই মালিকের বাড়িতে গিয়ে বলছেন, ও মালিক শোনো শোনো শোনো, তোমার দরবারে যে রাখাল কাজ করে, যে ছাগলের মালিক রাখাল কাজ করে, ওই ছাগলের মালিককে ওই ছাগলের রাখালকে আমি ক্রয় করতে চাই, আমি কিনে নিয়ে আজকে তাকে স্বাধীন করে দেব। ওই ছাগলের রাখাল বলছে, আমি তোমাকে চিনি না চিনি না চিনি না, তুমি কে ব্যক্তি বলো, আমাকে এমন করে স্বাধীন করে দাও, আমাকে এমন করে আমার রাখাল থেকে তুমি আমাকে কিনে নিয়ে স্বাধীন করে দাও। ওই সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেছিল, ওগো ছাগলের রাখাল শোনো শোনো শোনো, গত রাতে যে ব্যক্তিটা তোমার কাছে ছাগল ক্রয় করার কথা বলেছিল সেই ব্যক্তি বললাম আমি হযরত ওমর, গত রাতে আমি ছত্র বেঁচেছিলাম, তুমি আমাকে চিনতে পারো নি, আজকে তোমার ব্যবহার থেকে আমি এত খুশি হয়ে গেছি, আমি স্বপ্নে দেখলাম যে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তোমার আমল নামায় জাহান্নামের আগুন তা হারাম করে দিয়েছে। মুসলমান তার আল্লাহকে ভয় করলেন, তবে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম করে দেবে। আমি কিন্তু আপনাদের কাছে যে ঘটনাটা উপস্থাপন করার কথা বলছিলাম, যে রসুলের আদর্শে আদর্শিত হয়ে সামান্য এমন করে মানুষ নয় প্রাণীরা পর্যন্ত রসুলের সঙ্গে কথা বলেছিলেন, সেই ঘটনাটা বলতে বলতে এতদূর পর্যন্ত চলে এলাম। ঘটনাটি তিনটে কেতাবের নাম বলেছিলাম, প্রথম নম্বর কেতাবের নাম হলো ফাসায়াতুল কুবরা, দ্বিতীয় নম্বর কেতাবের নাম হলো সুনান সুনানে বাইহাকি, তৃতীয় নম্বর কেতাবের নাম একজন ইহুদি ব্যক্তি গ্রাম্য ব্যক্তি রসুলের দরবারে এসেছেন, হাদিসের এবারতটা ঠিক কেমন এসেছেন, আল্লাহ রসুলের দরবারে একজন বনি সালিম গোত্র থেকে একজন ব্যক্তি এসেছেন, সাথে করে একটা গোসাব নিয়ে এসেছেন, গোসাব চলুন তো একটু কথা বলেন, গোসাব চলুন তো গ্রামের মানুষ অসুবিধা নাই, কেউ কেউ গোসাবকে গুয়ের তেলে বলে থাকে, আবার গোসাব যে গুয়ের তেল কি এটা নিয়ে অনেক মতবিরোধ আছে। যাই হোক, আল্লাহ রসুলের দরবার ওই বনি সালিম গোত্রের একজন ইহুদি ব্যক্তি একজন গ্রাম্য ব্যক্তি এসেছে, সাথে করে ফাঁকা তো ফাঁকা বাপ্পা, সাথে করে একটা গোসাব বাঁধা অবস্থায় নিয়ে আসলেন। ওই ব্যক্তি দেশে বলছেন, ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হে মুহাম্মদ, নিজেকে তুমি রসুল বলে দাবি করেছ, নিজেকে তুমি আল্লাহর হাবিব বলে দাবি করেছ, নিজেকে তুমি নবী বলে দাবি করেছ, আজকে আমি তোমাকে পরীক্ষা করে দেখব, ফাঁকা মুসলমান সেই ব্যক্তি চিৎকার করে বলে, সকল বললা তেমন উজ্জ্বল, আমি আমার
আরবের মধ্যে সবচেয়ে বড় ঠাকুরের নাম ছিল লাট অবস্থায় সমস্ত 360টা যে ঠাকুর ছিল কাবা শরীফের ভিতরে থেকে 360টা ঠাকুর ছিল সেই 360টা ঠাকুরের মধ্যে কয়েকটা বড় বড় ঠাকুর ছিল তার নাম হলো একজনের নাম হলো লাট আর একজনের নাম হলো অলুজা যারা আরবের মানুষেরা তৎকালীন জাহেলি যুগের মানুষেরা তারা তাদের দেবতা বলে তারা তাদের ঠাকুর বলে বিশ্বাস করত তারা তাদের প্রভু বলে বিশ্বাস করত সেই ইহুদি ব্যক্তিরা বলছেন বনি ইসরাঈল গোত্রের ইহুদি ব্যক্তি বলছে শোনো 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 ও নবী মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করো আজকে তোমাকে আমার দরবারে পরীক্ষা দিতে হবে সকল বন্ধা তেমন উজ্জা লাত এবং উজ্জা কসম করে বলি হাত্তা লাইউলিকা হাজাত তাব্বা যতক্ষণ পর্যন্ত না আমি তোমার প্রতি ইমান আনব না হাত্তা আনন্তিকা হাত্তা ইউলিকা হাজাত তাব্বা ওই ব্যক্তিটা বলছেন ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ তোমাকে নবী বলে বিশ্বাস করবো না তোমার প্রতি আমি কিন্তু ইমানটা আনবো না যতক্ষণ না পর্যন্ত তোমার আমার সাথে যে গোসাবটা আমি বাবা অবস্থায় নিয়ে এসেছি ওই গোসাব যতক্ষণ পর্যন্ত না তোমার সঙ্গে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমি নবী বলে তোমাকে বিশ্বাস করবো না ওই মজলিসের সাহাবিরা অনেকে বসে আছেন সাহাবিরা ওই বনি ইসরাঈল গোত্রের ওই গ্রাম বা মানুষটার প্রতি প্রচুর রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা তোমরা শান্ত হও তোমরা শান্ত হও ওই ব্যক্তিটা এমন করে কি এমন পরীক্ষা করছে পরীক্ষাটা হলো গোসাব রসুলের সঙ্গে কথা বলতে হবে তবে কিন্তু রসুলকে রসুল বলে মানবে নতুবা কিন্তু রসুলকে রসুল বলে মানবে না মুহাম্মদকে নবী বলে বিশ্বাস করবে না আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা তোমরা শান্ত হয়ে যাও দেখি দেখি আমার আল্লাহ পা আমাকে কত ভালোবাসে দেখে ওই সময় আল্লাহ রসুল আপনার উপস্থিত হয়েছি আমি জানি পৃথিবীর বলছে আমার আল্লাহ পাক তিনি এমন করে আরশেতে তার আসমানেতে তার আরশটা আছে জমিনের বুকে তার সাম্রাজ্য চলছে এমনকি সমুদ্র সমুদ্রের উপর আমার আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিয়েছে ওয়াল জান্নাতে রহমাতুল ওয়ান্নারে আযাবুল আমার আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে এমন করে আরামের ব্যবস্থা করেছেন রহমতের ব্যবস্থা করেছেন অন্যারে আজাব হোক এমন করে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক আজাবের ব্যবস্থা করে দিয়েছে গোসাবটা টুকরে টুকরে এমন করে রসুলের দরবারে যতগুলো সাহাবা ছিল তাদের মাঝখানে গোসাব এমন করে চিৎকার করে করে বলতে থাকবে এবং বলতে থাকার সাথে সাথে গোসাবটা যখন এমন করে কথা বলে রসুলের সমস্ত সাহাবারা তারা সব অবাক হয়ে গেল ইহুদি ওই ব্যক্তিটা অবাক হয়ে গেল যে গোসাব আবার কি করে কথা বলতে পারে আল্লাহ রসুল গোসাবটাকে জিজ্ঞাসা করেছিল হাদিসের মধ্যে যে যে কলা ফামানা ও গোসাব বলো বলো আমি কে তুমি বলে দাও তুমি এতগুলো কথা বলো তবে একটা জিনিস বলে দাও কলা ফামান আনা আমি কে তুমি বলে দাও গোসাবটা তোমার আমার আল্লাহ পাক আবার শুনে দিল আরবি ভাষায় চিৎকার করে বলতে থাকে আন্তা রসুল রব্বিল আলামিন আন্তা খাতামুন নবীন আপনি বলেন শেষ নবী আপনি বলেন দয়া রসুলের আল্লাহ আপনি বলেন শ্রেষ্ঠ নবী আপনি বলেন আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী দয়ার হাবিব গোসাবের কথা শুনে এমন করে ওই ব্যক্তিটা ইহুদি ব্যক্তিটা রসুলের দরবারে হাদিস পাকের মধ্যে এসেছে শুনুন ব্যাখ্যার মধ্যে এসেছে ওই ব্যক্তিটা রসুলের পায়ের তরে এসে বলছি ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এতদিন জানতাম যে জাহেলি যুগের ধর্মটা হলো সত্য ধর্ম না না কোনো ইহুদি ধর্ম সত্য হতে পারে না কোনো খ্রিস্টান ধর্ম সত্য হতে পারে না আজকে আমি সাক্ষ্য দিলাম পৃথিবীর বুকে যত ধর্ম এসেছে ইসলাম ধর্ম এসেছে পৃথিবীর বুকে কোনো ধর্ম সত্য হতে পারে না তোমার কলেমা পড়ে আমাকে মুসলমান করে গোসাবটা তখন কিন্তু এখনো পর্যন্ত গোসাব কথা বলে বন্ধ করল না হাদিসের শেষের দিকে এসেছে গোসাবটা চিৎকার করে বলতে থাকে
পৃথিবীর বুকে যারা আপনাকে নবী বলে বিশ্বাস করেছে, যারা আপনাকে নবী বলে সত্যতা প্রমাণ দিয়েছে, তারাই কেবলমাত্র পরকালে নাজাত পাবে। আর যারা দুনিয়ার বুকে আপনাকে মিথ্যা বলেছে, তারা কিন্তু পরকালে কখনোই তারা আল্লাহর জান্নাত জাহান্নাম থেকে রেহাই পাবে না। কথা বলছে রসুলের সঙ্গে, আর আমরা বর্তমানে মুসলমান রসুলের সঙ্গে কথা বলা তো দূরের কথা, মুসলমান রসুলের সঙ্গে সামান্য দরুদটা পড়ব সালামটা পড়ব সেখানেও মত বিরোধ। আপনার ভালো লাগলে আপনি পড়বেন, না পড়লে না ভালো লাগলে না পড়বেন। এখানে এত মুসলমানদের মধ্যে মারামারি কেন, নিজেদের মধ্যে এত বিভেদ কেন? আজকের মুসলমানদের মধ্যে আহলে হাদিস, মুসলমানদের মধ্যে তবলিগ, মুসলমানদের মধ্যে হিজবুল্লাহ, মুসলমানদের মধ্যে কাদিয়ানি, এত দল কেন? দুনিয়ার মধ্যে তো অনেক পার্টি করেছেন, একটু আমাদের পার্টি দাঁড়িয়ে না আমাদের পার্টিটা করুন। আচ্ছা বলুন, অলিরা যারা পৃথিবীর বুকে যে সমস্ত অলিরা পার হয়ে গেল, তাদের জামানায় তো এত দলাদলি ছিল না, শুধু মাজাহাব নিয়ে বিতর্ক হয়েছে কে কোন মাজাহাব মানবে সেটা নিয়ে। কিন্তু চারটে মাজহাবই সত্য, যে মাজহাবের অনুসারী আপনি হতে চান হন তবেই সফলতা পাবেন। আসলে কলকাতা যাওয়ার ভালো করে শুনেন, আল্লাহকে শত মাজহাব ছিল, তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। কেউ লক্ষ্মীকান্তপুর থেকে কলকাতায় যাবে, কেউ ক্যানিং থেকে যাবে, কেউ ডায়মন্ড হারবার থেকে যাবে, পথগুলো আলাদা হতে পারে, টোটাল সবার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, ঠিক না ভুল? কিন্তু বর্তমানে মুসলমান, আমার বলার উদ্দেশ্য এই, আজকের বাইরের জাতির মানুষেরা মুসলমানদের উপরে কাঁঠালের কবে খেয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না। কি বলছি বুঝতে পারছেন? কয়েকদিন আগে ইনোসেন্স অফ মুসলিম মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছবি তৈরি করা হলো, সেই ছবিতে কি দেখানো হলো? সেখানে দেখানো হচ্ছে নবী মুহাম্মদ শুকুরের গোশত খাচ্ছে, জোরে বলুন। শুধু তাই নয়, মদ পান করছে, জোরে বলুন। আর নারীদের সঙ্গে অবৈধ মেলামেশা করছে। এখন এই ঘটনাটা এই কারণে বলছি, একটু চিন্তা ভাবনা করবেন, পুরপুরা তহা সিদ্দিকি মোজাদ্দেদি অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে একজন রানী রাজমণি রোডে কলকাতায় প্রতিবাদ করলো, পুরপুরার সেবা ফাউন্ডেশনের আবুল কাশেম সিদ্দিকি সাহেব, তিনি একদিন কলকাতায় রানী রাজমণি রোডে এর প্রতিবাদে মিছিল করলো। পশ্চিমবঙ্গের বর্তমানে একজন এমএলএ, যার নাম হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী, জামাতে উলামায়ে হিন্দ বা জমিয়তে উলামায়ে হিন্দের তরফ থেকে একদিন মিটিং মিটিং করল। শুধু তাই না, আহলে সুন্নাতুল জামাতের আব্দুল কাইয়ুম সাহেব, আব্দুল মাতিন বসিরহাট থেকে তারা একদিন দলাদলি করে তারা একদিন কি করলো, মিটিং করলো এর প্রতিবাদে। মিল্লি ইতিহাদের তরফ থেকে একদিন মিটিং হলো, আইমার তরফ থেকে মেদিনীপুরের রুহুল আমিন সাহেব, তিনি একদিন মিটিং করলেন। তাহলে বারে বারে ভালো করে শুনুন, প্রতিবাদ হলো, হয়েছে তো? আমার কথা ভালো করে শুনবেন কি বোঝাতে চাচ্ছি। তাহলে বাইরের জাতিরা মনে মনে করছে, যারা জ্ঞানী গুণী মানুষ, তারা ভেবেছেন যে এদের মধ্যে কোনো মহাব্বত নেই, দেয়ার ইজ নো লাভ উইথ দ্য কমিউনিটি, ইন কমিউনিটি, এই মুসলিম কমিউনিটির মধ্যে কোনো মিল মহাব্বত নেই। যদি মিল মহাব্বত থাকত তবে সবাই মিলে একদিন প্রতিবাদ করতো এই রানী রাজমণি রোডে, আর সবাই মিলে প্রতিবাদ করলে এত মানুষ উপস্থিত হতো, অন্য জাতির মানুষেরা ভয় পেয়ে যেত, ঠিক বলছেন বলুন? আজকের এখানে দলাদলি হচ্ছে কেন? নবীর বিরুদ্ধে যেখানে হচ্ছে সেখানে সবাই একসাথে প্রতিবাদ করতে পারি না আমরা? খালি দলাল দেখানো হচ্ছে, বলছে আমার লোক বেশি, ও বলছে আমার লোক বেশি, কি হবে? মুসলমান এই করে করে না আমাদের পার্টির সাথেও কোনো সম্পর্ক নেই, বুঝতে জানিস, এই হুজুর এই বলে গেছে, এই হুজুর এই বলে গেছে, এমন হুজুরের পিছনে পড়ে পড়ে এই হুজুর কেউ মারে, ওর হুজুর কেউ মারে, আলটিমেটলি মার খাচ্ছে তারা মোল্লা। কয়েকদিন আগে দাদার পত্রিকা দিয়েছিল, নিশ্চয়ই শুনেছেন, আমি কোনো রাজনৈতিক গল্প বলছি না, জাস্ট মুসলমানদের অবস্থার কথা বলতে চাচ্ছি। বর্তমানে যিনি ধাওড়ে এমএলএ, আমাদের যিনি এই ক্যারিংয়ের এমএলএ ছিলেন, বাকরিবাড়ি যার আব্দুর রাজ্জাক মোল্লা আলহ, তিনি মার খেলেন মাল্লকে আরাবুল, ঠিক বলছি তো? ধাওড়ের আরাবুল মেরেছিল মনে আছে তো? সেই ধাওড়ে আবার এই আব্দুর রাজ্জাক মোল্লা রাজনীতিকের কি খেল দেখো, সেই ধাওড়ে আবার আব্দুর রাজ্জাক মোল্লা এখন বর্তমানে এমএলএ। তাহলে মাল্লকে আরাবুল, মার খেলো তো আব্দুর রাজ্জাক মোল্লা, দুজনেই তো মুসলমান। দেখুন অনেক পক্ষে এইসব বলে, কিন্তু আলটিমেটলি বোঝানোর উদ্দেশ্য এই, তাহলে মার খাচ্ছে মোল্লা,
মাত্রও মোল্লা, আর আমরা শেষ হয়ে যাচ্ছি মোল্লারা, কিন্তু টোটালি বুঝতে পারছি না যে কি ঘটছে। কিসের লোক আজকে এত দাঁড়াচ্ছি, একবারও চিন্তা করি না যে আমাদের একদিন নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়, মৃত্যু আমাদের জন্য আসন্ন, একবারও চিন্তা করি না। বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষ বেঁচে থাকাটা অস্বাভাবিক ব্যাপার, মরে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। এমনকি একটা দেহের মধ্যে এসেছে দুটো কপালের যে যে চোখ আছে, চোখের মাঝখানে যতটা ফাঁক থাকতে মৃত্যু আরো আসন্ন। এই ভালো আছেন, এই মৃত্যুবরণ করতে পারেন। আর আলটিমেটলি দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো কোম্পানির মেশিন আবিষ্কার করতে পারিনি যে মানুষ কখন কখন কোন অবস্থা মৃত্যুবরণ করতে পারবে, কিন্তু মানুষ আজকের একবারও মরণের কথা চিন্তা করি না। মরণের কথা চিন্তা করেছিল কারা? এই জলসা দিয়েছেন একটু সংশোধন হতে হবে, এই বিভিন্ন রকম ঘটনা শুনে, আর যদি সংশোধন না হন আজকের কিছু হবে না, কোনো লাভ নেই। দেয়ার ইজ নো ফায়দা, বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? দেয়ার ইজ নো বেনিফিট, কোনো লাভ নেই, কোনো লাভ নেই যদি জলসা দিয়ে যদি নিজেরা পরিবর্তন না হয়। জলসা দেওয়ার সাধারণত দুটো উদ্দেশ্য, একটা হলো উই ওয়ান্ট টু চেঞ্জ, আমরা পরিবর্তন হতে চাই তাই জলসা দেব, আর দ্বিতীয় হলো যারা যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদের রূহ মাগফিরাত করব, তাদের আত্মা যাতে শান্তিতে থাকে। আর আজকের জলসা দিয়ে আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়, এ কত হাড়ি বিরিয়ানি করছে, ও কত হাড়ি বিরিয়ানি করে। মুসলমান একটু চিন্তা করবেন, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করেছিল তারা। আমিরুল মুমিনীন ইসলামের যিনি প্রথম খলিফা ছিলেন, খলিফাটির নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের নাম বলে যাচ্ছে নিজের ব্যক্তিগত কোনো কথা বলছিল, শুনুন। কিতাবের নাম হলো ফিকহুল আকবার, কিতাবটি বর্তমানে মাদ্রাসায় ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ানো হয় এবং সেকেন্ড ইয়ারও পড়ানো হয়। ফিকহুল আকবার কিতাবটি যিনি লিখেছেন তার নাম হলো, চার ইমামের সবচেয়ে বড় ইমাম ইমামটির নাম হলো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার প্রকৃত নাম হলো নোমান বিন সাবিত বিন জুতা বিন মা, যিনি আশি হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, দেড়শো হিজরিতে ইন্তেকাল করেছিলেন। আমার মুসলমান বাপ ভাইরা শুনুন, সেই নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখছে, আফজালুন নাস বাদান নবী গীর ওহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর মুসলমান আল্লাহ পাক যত নবী সৃষ্টি করেছে সমস্ত নবীদের পরে যে মানুষটার স্থান তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুরু বলেন, পৃথিবীর বুকে যত নবী সৃষ্টি করেছে সমস্ত নবীদের পরে যে মানুষটার স্থান তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই না, আমরা আল্লাহ নবী জীবিত দশায় দশজন সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট প্রদান করেছিলেন, সেই দশজন জান্নাতি সার্টিফিকেট প্রদানকারী সাহাবীর মধ্যে হাজার নাম এক নম্বরে আছে, তিনি বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, যিনি মুসলমান জান্নাতি দুনিয়ার মুখে সার্টিফিকেট পেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটি কোথায় পাবেন? মুসলমান নিজে নিজের কোনো ব্যক্তিগত কোনো কথা নয়, কেতাবের নাম হলো নুবাবিন মুকুলফি আসমাবিন নজর, কেতাবটি যিনি লিখেছেন তার নাম হলো আল্লামা জালালউদ্দিন চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি। এই কেতাবের মধ্যে ঘটনাটি এসেছে, মুসলমান শুনুন, আল্লাহ নবী সাহাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এত কান্না কাঁদে, টুকরে টুকরে দুনিয়ার বুকে যদি আপনি মাটি করে সৃষ্টি করতেন তাহলে আমার হিসাব তাকে আমাদের দিন দিতে হতো না। কেমন আল্লাহ, দুনিয়ার বুকে যদি আপনি পাতা করে গাছের পাতা করে সৃষ্টি করতেন, আল্লাহ তো দুনিয়ার প্রাণীরা তারা খেয়ে নিত, তাহলে আল্লাহ আপনার তরফে হিসাব দিতে হতো না। আল্লাহ কে আমাদের দিনে যখন আপনি হিসাব নেবেন, হিসাব দেওয়ার সময় যখন আপনি হার্ষেতে সিংহাসনে বসে থাকবেন, সেই সময় আমি আপনার তরফে হিসাবটা দিতে পারবো না। আমি আবু বকর কিতাবে আপনার সামনে হিসাবটা দেব, আমি আবু বকর আপনি কেন আমাকে মানুষ করে সৃষ্টি করলেন, আমাকে যদি দুনিয়ার মাটি করে তৈরি করতেন ভালো কথা, আমাকে যদি গাছের পাতা করে তৈরি করতেন ভালো কথা। মুসলমান একবার বুকে ঘাট দিয়ে দেখুন, চিন্তা করুন
যে মানুষটাকে আমার আল্লাহ রাসূল দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিলেন সেই মানুষের মন করে আল্লাহ দরবারে কিতাব দিতে হবে তার জন্য ভয় করে মুসলমান যে মানুষটা আমার রাসূলের তরফে দুনিয়ার বুকে যত নবী এসেছে সমস্ত নবীদের পরে যে মানুষের স্থান মুসলমান সে আবু বকর এমন করে আল্লাহ দরবারে ভয় করার জন্য কাঁদে টুকরা টুকরা কাঁদে চোখ থেকে পানি গড়ে পড়ে জমিন পর্যন্ত ভিজে যায় মুসলমান শোনো আল্লাহ পাক বলে জিবরিল শোনো 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 আমার নবীর সবচেয়ে বেশি তো সাহাবা আবু বকর কাছে আল্লাহ সহ্য করতে পারি না আবু বকরের জন্য কোরআনের একটা আয়াত নিয়ে চলে যাও কোরআনের আয়াতটা দিলে হয়ে গেল মুসলমান শোনো কোরআনটা খুলে দেখুন কোরআনের পারা নম্বর 27 সূরা নাস হচ্ছে সূরাতুর রহমান আয়াত নম্বর 46 এর মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিল ওলিমান খাসানা কাম রব্বিহি জান্নাতান আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিল কোরআনের 27 পারা এমন করে সূরাতুর রহমানের 46 নম্বর আয়াত আমার আল্লাহ পাক জানিয়ে দিল ওরে নবী জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিল আমার পেয়ারা গাবে বিশ্বগুরু নবী তুমি শোনো 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 তোমার বিশিষ্ট সাহাবা আবু বকর কান্নাকাটি করে আল্লাহ দরবারে হিসাব দেবে কিভাবে সেই তার জন্য কান্নাকাটি করে ও আমার হাবিব তোমার আবু বকরের জন্য আল্লাহ পাক একটা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে সেই কোরআনের আয়াতটা হলো শোনো শোনো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে যারা আল্লাহর সম্মুখে দাঁড়ানোর জন্য ভয় করবে যারা আল্লাহর সম্মুখে দাঁড়ানোর জন্য ভয় করে দে আমি অবগতের জন্য আমার আল্লাহ পাক অবগতের জন্য আয়াতটা নাযিল করে দিয়েছে যারা আল্লাহর সম্মুখে কিয়ামতের ভয় করে তাহলে কিভাবে হিসাব প্রদান করবে সেই ভয়টা যারা করবে আমার আল্লাহ পাক খুশি হয়ে তাদের আমল নামায় একটা জান্নাত নয় একটা জান্নাত নয় দুটো দুটো জান্নাতের ব্যবস্থা করে দেবে অতএব রাসূল আমার প্যারা হাবিব তুমি আবু বকরকে জানিয়ে দাও আমার আল্লাহ খুশি হয়ে তোমার আমল নামায় দুটো দুটো জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে আর আমরা মুসলমান বর্তমানে আল্লাহকে ভয় করি বলে মনে হয় একটু চিন্তা ভাবনা করবে ভয় যদি আজকে করতাম তাহলে স্ত্রীর নাম মার্কা চুল কিন্তু আমরা যুবক ছেলেরা কাটতাম না ঠিক বলছি না ধরি বল কিছু কথা বলে যদি ভয় আমরা করতাম তাহলে ছেঁড়া প্যান করে রাস্তাঘাটে বের হতাম না রেস্টাইল বলতাম না ছেলেরা আবার এখন বর্তমানে এরা দুম করা শুরু করেছে হাতে পালা দেওয়া শুরু করেছে মেয়েরা বলছে আমরা কোনাংশ কম নাই আমরাও তোমাদের মতন জিন্স প্যান্ট আর গেঞ্জি পরা শুরু করেছি ঠিক বলছি না ভুল বল কিছু চিন্তা ভাবনা করেন দেখবেন এখন ছেলেরা এক শ্রেণীর ছেলেরা এমন করে পিছনে লম্বা লম্বা চুল রেখে দিয়েছে আর মেয়েরা দেখবেন তারা চুল কাটতে শুরু করেছে ঠিক বলছি না ভুল বলছি কিছু চিন্তা ভাবনা করেন আমার আল্লাহ পাক বলছে তোমরা যদি আমাকে ভয় করতে ও মুসলমান তোমরা এমন করতে পারতে না পার্শ্ববর্তী যে সমস্ত এমন করে যাত্রার মজলিস হয় যাত্রার মজলিস আমরা মুসলমান হাজিরা দিই আমার যদি পাশে কোথাও এমন করে জলসার মজলিস হয় সেখানে আমরা মিসকল মেরে আসি মিসকলটা কেমন এই মিসকলটা হচ্ছে এরা জলসার মজলিসে আসে না এরা যে সমস্ত ছাপ মারার দোকান থাকে আর ধুমনির দোকান থাকে আর এমন করে ফুচকার দোকান থাকে সেই দোকান থেকে ঘুরে মিসকল মেরে চলে যায় ঠিক বলছি না ভুল বলছি একটু কথা বলেন অথচ দেখবেন যেখানে দেব পয়েন এসেছে আর জিত এসেছে কেমন করে সালমান খান আমির খান এসেছে মুসলমান শোনন সেখানে এরা কিন্তু পয়লা নাম্বারে যায় আর বলে পতাকা টিকিট বল ঠিক বলছি না ভুল বলছি মুসলমান বাড়ির পাশে মসজিদ আছে মসজিদে একদিন জুমার নামাজটা পড়বে জুমার নামাজটা পড়ে কোথায় পাঞ্জাবি রেখেছে কোন খোঁজ নাই অথচ মুসলমান বেতবাড়ির বাজারে যায় চান্দির বাজারে যায় অথবা ক্যানিংয়ের বাজারে যায় কলকাতার বাজারে যায় সকালবেলা একটা ড্রেস পরে আর বিকালবেলা আলাদা ড্রেস পরে তার স্টাইলটা আবার আলাদা অথচ পাঞ্জাবি সপ্তাহ একদিন কোথায় রেখেছে নামাজ পড়ে কোনো খোঁজ নাই তা আমার আল্লাহ বলছে বান্দা তোমাদের মধ্যে এমন ইমানটা এলান করো না যে ইমানের মধ্যে মিক্সচার আছে মুনাফেকে কিছু কর্ম আছে আমার ইমানদারের কিছু কর্ম আছে এবং কিন্তু
করলে আমি আল্লাহ কিন্তু ছাড়ব না। যদি বলেন কি দলের মুসলমান, আমার নিজের ব্যক্তিগত কোনো কথা নাই, কোরআন দলিল দিচ্ছে মুসলমান শুনুন। কোরআনের পার নম্বর এক, কোরআন নাম সূরা তুল বাকারা আয়াত নম্বর 74 মধ্যে আমার আল্লাহ জানাচ্ছেন, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم أكسنير بنداتي তারা কি করে যখন ইমানদার মার্কা লোকেদের সঙ্গে দেখা হয়, এরা বলে আমরা তোদের সাথে আছি। দেখবেন সব সারাবার যদি এরা না মসজিদে যায়, রমজান মাসে গিয়ে শুধু মসজিদে বড় বড় ফতোয়া, ঠিক বলছি না ভুল বলছি একটু চিন্তা করে দেখবেন। আমার এক শ্রেণীর মানুষ আছে এরা এত বড় মুক্তি সাহেব হয়ে গেছে, পরের দিন সকালবেলা দেখবেন চাপ দোকানে গিয়ে শুধু ফতোয়া ঝুল ফুল ঝুড়ি উঠছে, তিনি সেই মরণা এই ভুল ওয়াজ করেছে, এই মরণা অত বড় ভুল ওয়াজ করেছে। যখন আপনি এত বড় মুক্তি সাহেব হয়ে গেলেন, তাহলে আল্লাহর নামাজের পাটির সাথে তোমার কেন দেখা যায় না? এ মুসলমান মুসলমানের ভুল ধরবে। আমার ইমাম সাহেবের সাথে দেখা হয়ে বলছে, জানেন হুজুর আজকের ঈদের নামাজ পড়ে আপনার সাথে মোসাফা করে সবচেয়ে বেশি টাকা আমি দিয়েছি। আমার দেখা যাচ্ছে যাত্রার মধ্যে সে একে চলে গেছে। তাই আমার আল্লাহ পাক জানাচ্ছেন, বান্দা এমন কাজ করো না, ইমানি কাজ আবার করবে। আবার যখন শয়তান মার্কা লোকেদের সঙ্গে দেখা হবে, তাদের সাথে তোমরা বলবে যে না না আমরা তোদের সাথে আছি, আমরা মদও খাই, আমরা গাঁজাও খাই, তাসও খেলি, কোনো অসুবিধা নাই, তোদের সাথে আছি। মাঝে মধ্যে ইমাম সাহেবের সাথে দেখা হলে তার সাথে ভালো করে জড়িয়ে ধরে ভাত মাঝে মধ্যে ভালো করে বাড়িতে দাওয়াত দিয়ে খাই, যদি যাতে ইমাম সাহেব কিছু না বুঝতে পারে, ঠিক হচ্ছে না হচ্ছে না একটু কথা বলুন। সমাজের এই অবস্থা চলছে। আমার আল্লাহ নবী বলছেন, না না ও মুসলমান আমার উম্মতেরা, তোমরা এমন করলে কিন্তু কেয়ামতের দিনে না যা তোমরা পাবে না, কেয়ামতের দিন তোমরা যদি না যা পেতে চাও, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কোরআনটা খুলে দেখুন, কোরআনের পারা নম্বর 2, কোরআন নাম সূরাতুল বাকারা আয়াত নম্বর 208 মধ্যে আমার আল্লাহ বলছেন, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আল্লাহ বলছে, হে ইমানদার একটি বনেরা শোনো শোনো শোনো, না না তোমরা দুনিয়ার লোকে অনেক মদ খেয়েছ, অনেক গাঁজা খেয়েছ, অনেক কাছের আড্ডায় বসেছ, অনেক তোমরা ক্যারম খেলেছো শয়তানের মায়া জালে জড়িয়ে গিয়ে, না না আজকে যদি তওবা করে না, তওবা করে যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আমি আর শয়তানের